মুঠত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এক সংবাদমেল সম্বোধন করেছে আগবাইছে পোনপটিয়া সম্প্রচার। তেখেতে তেজপুর বিমানবন্দরত অবতরণ করিব, বিমানবন্দরের পর পোনে পোনে তেখেতে কাজিরঙার কহরাত উপস্থিত হব, নিশা কাজিরঙাত তেখেতে কটাব আর সেই বিশেষ সন্ধিয়া তেখেতর কোনো অনুষ্ঠান রখা হওয়া নাই। রাতিপুয়া 5:30 বজাতে তেখেতে কাজিরঙা অভয়ারণ্যলৈ যাব আর কাজিরঙার প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী সকলের বা বিভিন্ন বন্যপ্রাণীর যে উপস্থিতি, সেই উপস্থিতি আর কাজিরঙা ভ্রমণের তেখেতে কব গেলে প্রথমবারের বাবে এটা সময় 2 ঘন্টা সময় অতিবাহিত করিব। তেখেতে পুনের সিদিনাখন রাতিপুয়াই অরুণাচল প্রদেশলৈকে উভতি যাব কাজিরঙারপর, আর অরুণাচল প্রদেশ দুটা অনুষ্ঠান, দুখন রাজহুয়া সভা বা দুটা অনুষ্ঠানত উপস্থিত থাকার পিছত তেখেত পুনের দিনের বা বিয়লি 1:30 বজাত যোরহাটলৈ উভতি আহিব আর 1:30 বজারপর তেখেতে যোরহাটর হলুঙাপাড়াত আমি নির্মাণ করা হেলিপেডত অবতরণ করিব আর লাচিত বরফুকনের প্রতিমূর্তি, যাক আমি শৌর্যর প্রতিমূর্তি বলে নামাকরণ করেছো, স্ট্যাচু অফ ভেলোর বা শৌর্যর প্রতিমূর্তি, তাক তেখেতে শুভ উদ্বোধন করিব। তারপিছত তেখেতে যোরহাটর মেলেং মেটেলি যে পথার এক প্রকার কব গেলে লাচিত বরফুকনের সমাধির কাষতে তালৈকে তেখেতে মটর গাড়িরে যাব আর সেই মেলেং মেটেলি খেলপথারত তেখেতে অসমের রাইজর বাবে ভারত সরকার আর অসম সরকারের কেইবাটাও প্রকল্পর শুভ উদ্বোধন করিব। এই মেলেং মেটেলি যেটো খেলপথার বা মেলেং মেটেলি পথার, তাতে অনুষ্ঠিত হওয়া সভাত এটা ভারতের ভিতরতে এটা নতুন অভিলেখ স্থাপন করে তেখেতে একেলগে একটা ভেনুর প্রায় 5,55,550 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হিতাধিকারী সকলক প্রদান করিব। ইয়ার আগতে ভারতত একেখন মঞ্চর প্রায় 5,55,555টা ইমান সংখ্যক গৃহ একটা স্থানের প্রায় হিতাধিকারী সকলক দিয়া হওয়া নাছিল, সেই ফালের পর সেই দিনাখন অসমে একটা নতুন অভিলেখ স্থাপন করিব। লাচিত বরফুকন আর প্রধানমন্ত্রী আবাস যোজনার উপরও মেলেং মেটেলি ফিল্ডর প্রায় বা পথারের প্রায় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় সদ্য নির্মিত তিনিচুকিয়া মেডিকেল কলেজখনও শুভ উদ্বোধন করিব। ইয়ার উপরও সেই সভার প্রায় পিএম ডিভাইন আঁচনির জড়িয়ে শিবসাগরের রাইজলৈ উপহার দিয়া, প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় উপহার দিয়া শিবসাগর চিকিৎসা মহাবিদ্যালয়েরও আধারশিলা স্থাপন করিব। প্রধানমন্ত্রী ডিভাইন আঁচনির অধীনতে বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটত শিশু সকলের ক্যান্সার রোগ প্রতিরোধ আর চিকিৎসার বাবে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় 300 কোটি টাকার একটা প্রকল্প পি এম ডিভাইন আঁচনিত অনুমোদন করেছিল, সেই প্রকল্পটো যোরহাটের তেখেতে শুভ উদ্বোধন করিব। অর্থাৎ পি এম ডিভাইন আঁচনির অধীনত 800 কোটি টাকার দুটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় মেলেং মেটেলি পথারের প্রায় শুভ উদ্বোধন করিব বা আধারশিলা স্থাপন করিব।
অসমৰ যি দুটা খুব ইম্পৰ্টেণ্ট ৰিফাইনেৰী আছে, ডিগবৈ ৰিফাইনেৰী আৰু গুৱাহাটী ৰিফাইনেৰী, বহু সময়ত ডিগবৈ ৰিফাইনেৰীৰ ভৱিষ্যতক লৈ বিভিন্ন সময়ত বৌদ্ধিক মহলত বা অভিজ্ঞ মহলত চৰ্চা হৈছিলে আৰু কিছু কিছু বাতৰি কাকতে ডিগবৈ শোধানাগাৰৰ ভৱিষ্যত সম্পৰ্কেও বিভিন্ন প্ৰশ্নৰো অৱতাৰণা কৰিছিলে। সেই সকলো জল্পনা কল্পনাৰ ওৰ পেলাই ডিগবৈ ৰিফাইনেৰীৰ শোধন ক্ষমতা 0.65 মিলিয়ন মেট্ৰিক টনৰ পৰা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 1 মিলিয়ন মেট্ৰিক টনলৈ এক্সপানশ্যনৰ প্ৰজেক্টৰ আধাৰশিলা স্থাপন কৰিব আৰু এই প্ৰজেক্টটোত ভাৰত চৰকাৰৰ তেল আৰু প্ৰাকৃতিক গেছ বিভাগে আৰু IOC-য়ে 768 কোটি টকা ব্যয় কৰিব। সেইদিনাখনেই গুৱাহাটী শোধানাগাৰৰো শোধন ক্ষমতা 1 মিলিয়ন মেট্ৰিক টনৰ পৰা 1.2 মিলিয়ন মেট্ৰিক টনলৈ যিটো সম্প্ৰসাৰণৰ প্ৰস্তাৱ আছিল তাৰো আধাৰশিলা, সেই প্ৰকল্পৰো আধাৰশিলা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই স্থাপন কৰিব। ইয়াৰ ফলত 510 কোটি টকা অসমত নতুনকৈ ব্যয় হ'ব আৰু 768 কোটি টকা আৰু 510 কোটি টকা ব্যয়েৰে ডিগবৈ আৰু গুৱাহাটী শোধানাগাৰৰ সম্প্ৰসাৰণ অসমৰ অৰ্থনীতিত এক সুদূৰপ্ৰসাৰী প্ৰভাৱ পেলাব। ইয়াৰ উপৰিও তেল আৰু প্ৰাকৃতিক গেছ বিভাগে বেটকুচিত থকা তেওঁলোকৰ যিটো টাৰ্মিনেল আছে তাৰো তেওঁলোকে এক্সপানশ্যন কৰিব আৰু তাৰ বাবেও 277 কোটি টকা ব্যয় কৰিব। ইয়াৰ উপৰিও সেইদিনাখনেই এটা অসমৰ কাৰণে অতিকৈ গুৰুত্বপূৰ্ণ প্ৰকল্পৰ শুভ উদ্বোধন কৰিব। আপোনালোকে সকলোৱে জানে যে বাৰাউনীৰ পৰা নুমলীগড়লৈকে আমি বহুত ভাষণত কওঁ যে অসমৰ মানুহৰ বহুদিনে এটা অভিযোগ আছিল যে অসমৰ পৰা তেল আৰু গেছ বাৰাউনীলৈ লৈ যোৱা হয়। সি সত্য আছিল এসময়ত, ইতিহাসৰ শুধৰণি বুলিও ক'ব পাৰোঁ বা আমি এক অসমৰ প্ৰতি ডাঙৰ উপহাৰ বুলি ক'ব পাৰোঁ যে এতিয়া বাৰাউনীৰ পৰা গুৱাহাটীলৈ তেল আৰু গেছ আহিব পৰা এটা পাইপলাইন যি ইমান দিন নিৰ্মাণ হৈ আছিল 3,992 কোটি টকা ব্যয় কৰাৰ পিছতেই প্ৰস্তুত হৈ উঠিছে। এই প্ৰকল্পটোৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই শুভ উদ্বোধন কৰিব। ছেকেণ্ড ফেজত ই গুৱাহাটীৰ পৰা নুমলীগড়লৈকে যাব। বৰ্তমান বাৰাউনীৰ পৰা গুৱাহাটীলৈ গেছ পৰিবহণ কৰা এই পাইপলাইনডাল 3,992 কোটি টকাৰে নিৰ্মাণ কৰাৰ পিছত প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই তাৰ শুভ উদ্বোধন কৰিব। ইয়াৰ উপৰিও বঙাইগাঁও আৰু গুৱাহাটী ৰিফাইনেৰী খাৰুৱা তেলৰ পৰিমাণ বৃদ্ধি কৰাৰ বাবে, যিহেতু মই এক্সপানশ্যনৰ কথা ক'লোঁ যে 1-ৰ পৰা 1.2 মিলিয়ন মেট্ৰিক টন হ'ব, বাৰাউনীৰ পৰা গুৱাহাটীলৈকে তেল, আগতে উল্লেখ কৰা মতে গুৱাহাটীৰ পৰা বাৰাউনীলৈকে তেল গৈছিল, এতিয়া বাৰাউনীৰ পৰা গুৱাহাটীলৈ তেল ঠেলি পঠিয়াবৰ বাবে এটা পাম্পিং ষ্টেচনো অইল ইণ্ডিয়া লিমিটেডে 572 কোটি টকা দি নিৰ্মাণ কৰিছে, তাৰো শুভ উদ্বোধন হ'ব। অৰ্থাৎ এতিয়া খাৰুৱা তেলৰ উভতনি সোঁত অসমলৈ আৰম্ভ হ'ব। ইয়াৰ উপৰিও দুলীয়াজানৰ পৰা ডিগবৈ ৰিফাইনেৰীলৈকে এক্সপানশ্যনৰ পিছত খাৰুৱা তেল যাতে পঠাব পাৰে, অইল ইণ্ডিয়া লিমিটেডে আন এটা স্পাৰ লাইন পাম্পিং ষ্টেচন তেখেতসকলে নিৰ্মাণ কৰিছিল 51 কোটি টকাৰে, তাৰো শুভ উদ্বোধন হ'ব। ভাৰতীয় ৰেলৱে
দুটা ডাঙৰ প্ৰকল্প ইতিমধ্যে সমাপন কৰিছে 1328 কোটি টকাৰে তাকো ৰাষ্ট্ৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই উৎসৰ্গিত কৰিব এটা হৈছে ধূপধৰাৰ পৰা ছয়গাঁৱলৈকে ৰেল লাইন ডাবলীকৰণ অৰ্থাৎ দ্বৈত ৰেলপথ নিৰ্মাণৰ 176 কিলোমিটাৰ ভাৰতীয় ৰেলৱে ইতিমধ্যে সমাপ্ত কৰিছে দ্রুতগতিত দ্বৈত রেলওয়েকরণের কাম আগবাড়িছে আর সেই 807 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা 34 কিলোমিটার রেল লাইনও প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় শুভ উদ্বোধন করব নিউ বঙ্গাইগাঁওর হরভোগ স্টেশনলৈকেও সেই ধরনের ডাবলিং প্রজেক্টর 36 কিলোমিটার রেল লাইন প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় শুভ উদ্বোধন করব ইয়ার বাবেও ভারতীয় রেলওয়ে 521 কোটি টাকা ব্যয় করেছে আমি যদি গোটেইখানি সাবলৈ যাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রায় 18,000 কোটি টাকার প্রকল্প শুভ উদ্বোধন অথবা আধারশিলা স্থাপন করব এই গোটেই প্রকল্পটো এটা কারণে গোটেই মেলেং মেটেলির খেলপথারখন এটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হব যে যেতিয়া বারাউনীত রিফাইনেরি পতা হয়েছিল সমগ্র অসমতে এক ব্যাপক আন্দোলনের সৃষ্টি হয়েছিল যে অসমৰ তেল লৈ গৈ বারাউনীত শোধন করা হব গ্যাস লৈ গৈ আন রাজ্যত প্রসেস করা হব আমি সেই ইতিহাসক সলনি হওয়ার এক সোনালী ক্ষণ সিদিনাখন মেলেং মেটেলি খেলপথারত বা মেলেং মেটেলি পথারত আমি দেখিবলৈ পাম দ্বৈত রেলপথ অসমৰ ৰাইজৰ বহুদিনীয় দাবী আছিল সেই দাবিও আজি পূরণ হওয়া আমি দেখা পাইছো আৰু আমাৰ প্ৰজন্মই এনে শুভ পৰিক্ৰমা দেখার বাবে দেখার সৌভাগ্য হয়েছে মই অকনমান লাচিত বৰফুকনৰ প্ৰতিমূৰ্তিটোৰ বিষয়ে কব খুজিছো লাচিত বৰফুকনৰ বীৰত্ব আৰু শৌৰ্যৰ কথা অসমবাসী দ্বিতীয়বাৰ কোৱাৰ প্ৰয়োজন নাই আৰু লাচিত বৰফুকনৰ বিষয়ে 400তম জন্ম জয়ন্তী অনুষ্ঠিত কৰাৰ পিছত আজি সমগ্র ভারতবর্ষতে চর্চা হয়েছে 400তম জন্ম জয়ন্তীর পিছত লাচিত বৰফুকনৰ জীবনগাথা ভারতের সকলো অষ্টম অনুসূচীর ভাষালৈ অনুবাদ রাজ্য সরকারের এক বৃহত্তম সফলতা আছিল আজি লাচিত বৰফুকনক ভারতের জনজীৱনৰ মানসপটত বিশ্বৰ বুকুত স্থাপন করার প্রচেষ্টাক আমি আরো এঢোপ আগুয়াই লৈ যাম 9 তারিখে 9 মার্চত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় লাচিত বৰফুকনৰ যি স্টেচু নির্মাণ করিব সেই বা শুভ উদ্বোধন করিব সেই স্টেচুটোর হাইট হৈছে 84 ফিট বিশিষ্ট স্থাপত্যবিদ রাম সুতারে এই প্রতিমূর্তি নির্মাণ করেছে আর কেবাজনো অসমৰ গবেষকে প্রতিমূর্তিটুক প্রত্যায়িত করার পিছত ই হলুঙাপাৰত স্থাপন করা হয়েছে আর ইয়ার যেটো পেডেষ্ট্ৰেল সেই পেডেষ্ট্ৰেলটো হল 41 ফুট অর্থাৎ আমি যদি চাব যাও ই 125 ফুট উচ্চতার একটা প্রতিমূর্তি বলে আমি তাক প্রত্যয়িত করব পাৰো এই প্রতিমূর্তি নির্মাণের যেটো কার্যসূচী ইয়ার মাত্র প্রথম পর্যায়ের সামরণি পড়েছে প্রতিমূর্তির শুভ উদ্বোধন হব ইয়ার পরবর্তী সময়ত সেই প্রকল্পের ভিতরতে এটা আহোম সাম্রাজ্যর 600 বছরের একটা বুরঞ্জী
সংরক্ষণ করার কারণে গ্যালেরি বা সংগ্রহালয় নির্মাণ করা হব, তারও কাম দ্রুতগতিত আগবাড়িছে। আন একটা গ্যালেরি অসমৰ সামগ্রিক ইতিহাসক উপস্থাপন করে নির্মাণ করা হব, তারও কাম ইতিমধ্যে বহুখানি আগবাড়িছে। সেই প্রকল্পর স্থানতে 500 লোক বহিবপরা অডিটোরিয়াম হব আর দর্শনার্থীর বাবে বিভিন্ন প্রকারের সুবিধা থাকিব। সমস্ত প্রকল্পটির ব্যয় হব 214 কোটি টাকা। ইয়ার 50% এতিয়া নির্মাণ সম্পূর্ণ হয়ে উঠিছে আর তার ভিতর লাচিতর স্টেচুটো অন্যতম। প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় লাচিতর স্টেচু শুভ উদ্বোধন করার লগেলগে লাচিতর বীরত্বর গাথাক জনসাধারণের মাজলৈ লৈ যোৱাৰ বাবে নতুন প্রজন্মর মাজত উপস্থাপন করা স্থায়ী করার বাবে আমি লওয়া প্রচেষ্টায় আরো একটা নতুন রূপ পাব। মই আগতে উল্লেখ করেছো যে 5,55,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করে ইয়ার আগতেও আমি একটা কিমান ঘর দিছি 3,00,000 ঘর আমি শঙ্করদেব কলাক্ষেত্র দিছিল। অর্থাৎ 2 বছরের ভিতর 9,00,000 লোকক আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করে দিব পারিছিল। আর তেনে এক সোনালী ক্ষণ প্রধানমন্ত্রী ডাঙরিয়ার হাতে দি এই 5,55,000 হিতাধিকারী ঘর পাব, ই আমার বাবে একটা গৌরবর কথা। মেলেং মেটেলিত অনুষ্ঠিত হওয়া সেই ক্ষণট প্রধানমন্ত্রী আবাস যোজনার বর্তমানলৈকে নির্বাচিত বা বিভিন্ন সময়ত ঘর পোৱা 20,00,000 আবাসী ভার্চুয়েলি একো একোটা স্থানত সমবেত হয়ে পঞ্চায়েতত সমবেত হয়ে উপভোগ করিব। সেই দিনটোত 10,000 লাখপতি বাইদেউ উপস্থিত থাকিব আর অসমৰ লাখপতি বাইদেউর উপর আমি এখন বুকলেট করেছো। সেই বুকলেট খনত তেওঁলোকৰ জীৱনৰ সঁচা কাহিনীবোৰ থাকিব। সেই বুকলেট খনো প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় শুভ উদ্বোধন করিব আর স্বাভাবিকভাবে 40,00,000 আত্মসহায়ক গোটর সদস্যসকলেও এই অনুষ্ঠান পঞ্চায়েতত সমবেত হয়ে উপভোগ করিব। আমি দেখা পাইছো বা আমি যেটো অনুমান করেছো আমার পার্টির কার্যকর্তা বা পার্টির যেটো সিস্টেম তাক বাদ দিও 60,00,000 হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, লাখপতি বাইদেউ হোক বা উদ্যমিতা আসনিয়ে হোক, 60,00,000 হিতাধিকারী ভার্চুয়েলি সেই দিনাখনের অনুষ্ঠানটি উপভোগ করিব। আপনাদের জানি ভাল পাব যে এই 5,55,000 হিতাধিকারী একটা নতুন ঘর পাব, একটা আনন্দর দিন। অসম সরকারে একটা মিঠাই টোপলাও বনাইছে, সিদিনাখনে আমি তেওঁলোকক ঘরে ঘরে এই মিঠাই টোপলাটো প্রধানমন্ত্রী ডাঙরিয়ার হৈ সকলকে ঘরে ঘরে আমি বিতরণ করিম আর সকলে মিঠাইর আনন্দ আর নতুন ঘরের আনন্দ দুইটাই একেলগে উপভোগ করিব পারিব। মই অসমৰ ৰাইজক বিশেষকৈ যোৰহাট, শিবসাগর, গোলাঘাট জেলার রাইজক, ডিব্রুগড় জেলা, কলিয়াবর মহকুমা, নগাঁও জেলার রাইজক অনুরোধ করিম যে যোনে যেনেকে পারে সেইদিনাখন আপোনালোকক মই অসম সরকারের হৈ মেলেং মেটেলি পথাৰলৈ আমন্ত্রণ জনাইছো। আর বহু দূরের পৰা রাইজ যাব নোৱাৰিব লাচিতর স্টেচু চোৱাৰ বাবে, বহুত বেছি আকর্ষণ। সিদিনাখন মই যাওঁতে মানুহ একেবারে ভর্তি হয়ে আছে। পরবর্তী সময়ত সকলকে যেতিয়াই সময় পায় লাচিত বৰফুকনৰ প্রতিমূর্তি চাবৰ বাবে মই আমন্ত্রণ জনাম। যদি আপনার কিবা সুধিব লাগা আছে। সন্ধিয়া তেখেত পশ্চিমবঙ্গলৈ ঘূৰি যাব। আচ্ছা, আৰু কলঙাপাৰাৰ পৰা যোৰহাটৰ মেলেং স্থানলৈকে
রোড শো নকরে খালি গাড়ি দিয়ে কোনো রোড, কারণ ঠেক রাস্তা, রোড শোর কোনো ব্যবস্থা নাই। তেখেতে নর্মেলি যেনে একটা স্থানের পর একটা স্থান যায় তেনে আজি আজি দিনটোত ইমান ভাল দিনত আপনার যদি মুখেদি নেগেটিভ কথা উলাই জাতিটোর কত উন্নতি হব কোকসেন? না না, আপনি এটাতে কোনো বহুত শব্দটোর তো কোনো ধারণা নাই, আপনি কোনে পায় তার বিষয়টো আপনার ধারণা নাই। কিয় জাতিটোক তলত পেলাই দিয়ে? 5,55,000 মানুষে ঘর পাইছে, দুখিয়া মানুষে, সাল না থাকা মানুষে, কিমান আনন্দর কথা। এই 5,55,000 মানুষের ঘরত আপনার চ্যানেলটো আজিয়ে নেগেটিভ হয়ে যাব নয়, অল্প তো মালিকর চিন্তা করক ভাই। মালিকর দরমাহাল মালিককে বেয়া করে থাকলে কেনে হব কোকসন? ইউ সি, ইউ ক্যান ইমাজিন দ্য কাইন্ড অফ ইনভেস্টমেন্ট আসাম ইজ অ্যাট্রাক্টিভ। প্রাইম মিনিস্টার হ্যাজ কাম টু গুয়াহাটি, হি লেড ফাউন্ডেশন স্টোন অর ইনোগ্রেটেড অলমোস্ট প্রজেক্ট ওয়ার্থ 20,000 crores। ইন এ স্পান অফ 20 days, 30 days, হি ইজ এগেইন কামিং টু আসাম অ্যান্ড গিভিং আস আনাদার 20,000 crores। সো আই এম ইন পলিটিক্স ফ্রম 2001, আই হ্যাভ নেভার সিন দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ইন আসাম। What people were objecting 30 years before, ki our crude is being taken out of the state. Today Prime Minister is sending back crude to Assam. He is not only instrumental in expanding the refining capacity in Numaligarh, he is also doing it for Bongaigaon, he is doing it for Guwahati, he is doing it for Digboi. All the 4 refineries of Assam is under expansion span. All the refineries are getting expanded. Where from fresh crude will come? Assam is not producing more crude. Assam crude production is static. So in order to run refineries of Assam, Prime Minister is sending crude from Paradip to Assam. So when Assam even aspire for that, when people of Assam demanded for that, we never demanded for all these things also. Because we were not aware that it is possible to send back crude from Paradip to Guwahati or to Numaligarh. So these are the golden period of Assam. On 13th, Prime Minister will lay the foundation stone of semiconductor industry, that again an investment of 30,000 crore. So in a span of 1 month, without creating any investment conclave, we are having investment of almost 70,000-80,000 crores. So this is the best time for the Assamese people, for the people of Assam. Sir, Prime Minister Narendra Modi will be the first Prime Minister. I am subject to correction because I have not checked it officially, but as far as the knowledge and wisdom I have in my command, Prime Minister Narendra Modi will be the first Prime Minister to stay overnight in Kaziranga. And in my view, he will be the first Prime Minister to visit Kaziranga. But again, I am subject to correction because at some point of time in Nehru has visited, Indira Gandhi has visited, that is not within my memory. But since 2001 or since I am active, at least from 1979, I can tell with all authority in my command that he is the first Prime Minister who will stay overnight in Kaziranga and will also visit Kaziranga. Although this is a UNESCO heritage site for long, but by tomorrow I will correct my record. I'll ask Forest Department to reconfirm it, but I think I am almost confirmed. আমি প্রধানমন্ত্রী ডাঙরিয়াক দুটা
পি এম লৈকে আমি দুটা অপশন দিছো, জীপ সাফারি এন্ড হাতী সাফারি দুইটাই রেডি থাকিব। প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যেটে চাব খোঁজে আর দুঘন্টা সময় ভিতর থাকিব, দুইটার মিক্সও হব পারে বা জিপও হব পারে, এইটো এসপি জিয়ে চূড়ান্ত করে, গতি তাত আর আমি সোমাব খোঁজা নাই। আমার প্রটোকল মতে প্রধানমন্ত্রী যতে যায় রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী থাকে, গতি বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়াও থাকিব কাজিরঙার সময়ত, কিন্তু ভিতরলৈকে আমি যাও না যাও সেটা একটা নেক্সট ফেজর কথা, কারণ প্রধানমন্ত্রী ডাঙরিয়ার লগত আমি গোটেইবোৰ গলে তিনি তিনিটা সিকিউরিটি সেট এটা অলপ খেলিমেলিও হয়, গতি দেখা যাক সিদিনাখন রাতেপা কেনেকা পরিবেশ হয়। Look, there are certain people in Assam who always wants to take headline by doing this trick. Basically, this protest, so-called protest, are to fool media. People will not take even cognizance of it. So basically, they wants to fool the media people. Now, it is up to you whether you will be fooled or you will not be fooled. It is not my question. Because as you know, when Prime Minister will come, when so many lakhs of people will watch it through virtually, physically, who will count that protest? So that protest is only to fool the media people, or it is up to media whether you will be fooled or not. It is not my problem. Mukhyamantri Mohoday, elections hoyto aro ek hafta ba 10 dinor bidot declare hobo jitu etile dekha goise tar age age pradhanmantri yale ahile iman damar project re iman khini announce hobo, so can we term it that pm is like in a way start his election campaign in Assam? I think pm keeps on coming to Assam, so if he has come for the first time, then you would have linked it to election. But he comes often to Northeast. He came just few days back, then again. I mean, this year itself, this will be his third visit, if we say from 23rd April to 24th April. This will be his third visit to Assam. So, I mean, I don't think that it has anything to do with election. We got a slot. If Lasit Borphukan Stesu would have been readied earlier, he would have come earlier. But we could make it ready now only. মূর্তো ধুবুরীত কোনো ইন্টারেস্ট নাই, আমি খালি ধুবুরীত সম্মান প্রদর্শন করিম, আমার ভোটখানি আমি লম, আমি তো ধুবুরীত নিজেক, গতি আমার কি কথা, মই ইমান থিওরি মই না জানো, মুঠতে মই জানো যে অসমৰ তিনিটা সমষ্টিত আমি নাই, এগারোটা সমষ্টিত আমি আছো, ইমানেই সিম্পল অঙ্ক, গতি আর বাকি কোনে কাক আপনার কি বেসিক্যালি আপনার বনাবর কারণে কই থাকে, তো গতি আপনার বনে নবনে এই আপনার কথা, ইমান ডাঙর ধুবুরীত গিয়ে ইলেকশন খেলি ইয়াত মূর ক্ষমতাচ্যুত হব, ডিলিমিটেশন হওয়ার পিছত অসমত 105টা সিটত কারো মাতেই নাই, গতি তার পিছত আর ক্ষমতা পাবর কারণে 63টাহে সিট লাগে, আপনার তো ডিলিমিটেশনের ইম্প্যাক্টে বুঝি পো না, আমি এনেকে গজাল মারি দিছো যে 105টা সিটত কারো কামেই নাই, বিজেপির গজাল নহয় অসমীয়া মানুষের গজাল। এগারোটা আমি পায়ে আছো আর কি ইন্টারেস্ট, এইবিলাক ইলেকশন নাই অসমত মোটামুটি, এগারোটা সিট আমি পাই আছো, কেতিয়াবা ভগবানে সহায় করলে বারো আমি পাই যাব পারো, গতি আর কোনো ইলেকশন বলে অসমত নাই, একদিন তো মই ঘুরি আছো, ইয়াত আহিলে মানুষ ইলেকশনের খবর সুদে, গাঁত গাঁয়ে ভূঁয়ে পরিবেশে বেলেগ, একু নাই, এইবার এইবার ডেভেলপমেন্ট মানুষের, এই ইলেকশন তো আমার কারণে ইম্পর্টেন্ট, আগে পিছে ইলেকশন মানুষের 20-25 হাজার জিকে, এইবার একো একোটা সিটত 2 লাখ 3 লাখ ভোটত জিকিব, আর
যাতে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় নেক্সট ফাইভ ইয়ার্সও অসমত ডেভেলপমেন্ট কাম করার কারণে অসমৰ মানুহৰ আশীর্বাদ পায়। এইটো মোৰ মতেদি নির্বাচন নহয়, এটা আশীর্বাদ যাত্রা। প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ব্লেসিংস পাব অসমৰ মানুহৰ, অসমৰ মানুহে তেওঁক আশীর্বাদ করব, আর অকল সিট জিকাই নহয় মার্জিনবোর বহুত ডাঙৰ ডাঙৰ জিকিব। সেই কারণে আমিও সাধারণত ইলেকশন হলে তো মানুষ লাগি থাকিব লাগে পলিটিক্যাল কামত, আমি তো লাগি আছো ডেভেলপমেন্টৰ কামত, কোট ব্রিজ ইনগ্রেশন করক, কোট স্টেজ লাচিত বৰফুকনক বিশ্বৰ দরবারত লৈ যাওক, মইতো অফিসতে আপনাদের সুদিব ফাইল বাজেট এইবিলাকে করে আছো, পলিটিক্যাল কোনো চিন্তা চর্চা আপনাদের সুদিলে পালেহে পলিটিক্যাল ডিসকাশন হয়, নহলে আমার লেভেলত পলিটিক্যাল ডিসকাশনে নাই। কোনো দিসপুরৰ ঘৰত কারো ঘৰত গাড়ি মটর টিকেট খোঁজা টিকেট নিখোঁজা একুয়ে নাই। এইটো ইলেকশন ডাল ইলেকশন, এটা মানুষে ভাবিয়ে থৈ দিছে 400 পার 370 পার, ইয়াত একো নাই বিশেষ একো। হব সব জায়গা মে হাত উঠাকে রাখ দিয়া হুম, আর মুসকো ওহা জানা ভি নেই, ইউ নো মাই পজিশন অল অ্যালং। But वो 323 भी बन सकता है, वो बराबर नहीं है, बिकॉज आई से दैट 11.5, सो 12 हो सकता है, वी आर इन बिटवीन 11 एंड 12, 90% 11, 10% आउटसाइड चांस 12, वेरी सिंपल इलेक्शन, बहुत कोई झमेला वाला इलेक्शन नहीं। ठीक है, बहुत बहुत धन्यवाद।